प्रिय बंधुरा गौतम चट्टोपाध्याय यूट्यूब चैनले अपन सकल के जाना स्वागत। आज के आबारो एक नतून गाचर वीडियो निये अपन सामने उपस्थित होयेछि। आजकेर वीडियोते अपन सामने जे गाचर वीडियोटी देखाबो बा सेई गाचर उपकारिता निये एक टोटका अपन सामने बोलबो, से गाछटी होच्छे पाकुड़ गाछ। বন্ধুরা আপনারা অনেকে কিন্তু পাকুড় গাছ এবং অশ্বত্থ গাছ এই দুটি গাছকে কিন্তু সকলেই একই মনে করেন, কিন্তু না, পাকুড় গাছ এবং অশ্বত্থ গাছ এই দুটো পৃথক গাছ। আপনারা যে গাছটি এখন স্ক্রিনে দেখছেন এই গাছটি অরিজিনাল একটি পাকুড় গাছ, একটি পাকুড় গাছের চারা, বেশি বড় না। গাছটি আপনারা দেখলেই বুঝতে পারবেন গাছটির গোড়া হচ্ছে এই। তো বন্ধুরা এই গাছটি আপনাদের চেনানো এবং একটি তান্ত্রিক টোটকা, যে টোটকাটা আমার চ্যানেলে বহু ধরনের বন্ধুরা আমাকে ফোন করে জানিয়েছেন যে খুব সহজ সরল একটি জুয়া খেলায় জয়লাভের জন্য একটি টোটকা দিতে আমি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি তৈরি করছি। তো বন্ধুরা আপনারা ভালো করে গাছটিকে আগে দেখে নেবেন। গাছটির পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন অশ্বত্থ গাছের পাতা, তার কিছুটা লেজ লম্বা থাকে, কিন্তু এই গাছের পাতায় কিন্তু দেখুন লেজ লম্বা নেই। পাকুড় গাছটা আপনারা এভাবেই খুব সহজেই চিনে নিতে পারবেন। তো বন্ধুরা এই গাছটা দিয়ে কিভাবে জুয়া খেলায় জয়লাভ করবেন সে বিষয়ে আপনাদের সামনে এখন আলোচনা করব। তো বন্ধুরা মূল আলোচনা যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই গাছটি হচ্ছে অরিজিনাল পাকুড় গাছ, এবং এই গাছটি দিয়ে আপনারা কিভাবে জুয়া খেলায় জয়লাভ করবেন সে বিষয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি। তো বন্ধুরা এই গাছটি সর্বপ্রথম আপনাকে আগে খুঁজে বের করতে হবে। এই গাছটি আপনি সর্বপ্রথম খুঁজে বের করে এবার আপনার প্রয়োজন হবে পঞ্জিকাতে দেখতে হবে, যারা পঞ্জিকা দেখতে পারেন, আর যদি আপনি পঞ্জিকা দেখতে না পারেন তাহলে কোনো মন্দিরের পুরোহিত মশাই বা যারা পঞ্জিকা দেখতে পারে তাদের কাছ থেকে আপনি দেখে নেবেন রবিবার যুক্ত হস্তা নক্ষত্র কবে পড়ছে। রবিবার যুক্ত হস্তা নক্ষত্র এটা আপনাকে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর বন্ধুরা আপনারা যেদিন পড়বে রবিবার যুক্ত হস্তা নক্ষত্র তার আগের দিন শনিবার সন্ধ্যার সময় আপনারা এই পাকুড় গাছের গোড়ায় স্নান সেরে পবিত্র অবস্থায় পরিষ্কার কাপড় চোপড় পরে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে গাছের গোড়ায় সর্বপ্রথম একটু জল ঢেলে দিবেন। দেওয়ার পরে আপনি আমি যে কথাটি বলবো এই কথাটি আপনি সাতবার গাছের সামনে বলবেন। কথাটি হচ্ছে বন্ধুরা মম কার্য সিদ্ধিং কুরু কুরু সোহা, মম কার্য সিদ্ধিং কুরু কুরু সোহা। এইভাবে সাতবার বলার পরে আপনি গাছের গোড়াতে আপনি যদি পারেন কিছু ফুল মিষ্টি দিবেন এবং ধূপকাঠি জ্বালিয়ে দিবেন, দুটো তিনটে ধূপকাঠি জ্বালিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এই গাছটির উত্তর দিকে যে শিকড়টি গেছে একটি চেকন শিকড় দেখবেন, মোটা শিকড় হলে আপনি ওটা ব্যবহার করতে হয়তো আপনার অসুবিধা হবে, একটি চিকন শিকড় দেখে রাখবেন। উত্তর দিকে অল্প একটু মাটি খুঁড়ে, উত্তর দিক থেকে অল্প একটু মাটি খুঁড়ে যে শিকড়টি বেরোবে সে শিকড়ে আপনি একটি লাল সুতা বেঁধে দিয়ে আসবেন। লাল সুতা বেঁধে দিয়ে আপনি বাড়িতে চলে আসবেন। রবিবারে হস্তা নক্ষত্র যে রবিবারে পড়ছে সেই রবিবার সকালে আপনি স্নান করে পরিষ্কার কাপড় চোপড় পরে আপনি ওই গাছের গোড়ায় আবারও উপস্থিত হবেন। উপস্থিত হয়ে আপনি ওই গাছের যে শিকড়টিতে লাল সুতা বেঁধে দিয়েছিলেন গাছটিকে আপনি আপনার মনের কথা জানাবেন যে আপনি জুয়া খেলা এবং লটারিতে জয়লাভ করতে চান। এ কথাটুকু বলে আপনি ওই শিকড়টুকু কেটে নিয়ে বাড়িতে চলে আসবেন। তো বন্ধুরা আপনারা ক্রিয়াটি কিন্তু সঠিকভাবে করার চেষ্টা করবেন। এবার ওই শিকড় থেকে আপনি এক দেড় ইঞ্চি সাইজের একটি শিকড়, এক দেড় ইঞ্চি সাইজের একটি টুকরো আপনি লাল তাগায় বেঁধে শিকড়টি ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে ওর থেকে এক দেড় ইঞ্চি সাইজের একটি টুকরো আপনি লাল তাগা দিয়ে আপনার ডান বাহুতে বেঁধে আপনি যখন ইচ্ছা যখন খুশি আপনি জুয়া খেলাতে যাবেন।
তাহলে দেখবেন জয় আপনার জয়লাভ হচ্ছে এবং আপনি প্রায় প্রতিটি দানই জয়লাভ করছেন। তো বন্ধুরা, ক্রিয়াটি যেভাবে বলেছি সঠিকভাবে প্রয়োগ করবেন, সঠিকভাবে প্রয়োগ না করলে কিন্তু এই ক্রিয়াটিতে আপনার কাজ হবে না। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন।